হ্যালো বন্ধুরা, আমি নাজিমুদ্দিন মির্জা, নাজিমুদ্দিন টিউটরের পক্ষ থেকে বলছি। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা নিউ কালার রুল আমরা কিভাবে তৈরি করব। যেমন এখানে আমরা এই যে একটা নির্দিষ্ট ধরনের কালার দিচ্ছিলাম, কন্ডিশনাল ফরম্যাট, কালার স্কেল, এখান থেকে যে কোনো কালার আমরা ইউজ করছিলাম। তো এরকম ধরনের যদি আমরা নিজেরা তৈরি করতে চাই ওই কালার স্টাইল বা কালার রুল, সেটি আমরা কিভাবে করব, তখন আমরা কন্ডিশনাল ফরম্যাট ইউজ করেই করতে পারি। চলুন তাহলে আমরা দেখে নিই। সর্বপ্রথম আমরা কি করব, হোম ট্যাব, এরপরে যে এরিয়ায় অ্যাপ্লাই করতে চাই সেই এরিয়া সিলেকশন করতে হবে। সাপোজ আমি FG বা শুধুমাত্র জি কলামটা সিলেকশন করলাম, অর্থাৎ এই জি কলামে যেখানেই আমরা লিখবো সেখানেই ওই স্টাইল অ্যাপ্লাই হবে। চলুন তাহলে আমরা দেখে নিই। আমরা সর্বপ্রথমে কোথায় আসবো, যে নিউ রুল, প্রথমে দেখেন স্টাইলস গ্রুপ, এরপরে কন্ডিশনাল ফরম্যাটিং, এরপরে নিউ রুল আমরা ক্লিক করলাম। নিউ রুলে ক্লিক করার পরে আমরা কি করব, এখানে দেখেন ফরম্যাট অল সেলস বেসড অন দেয়ার ভ্যালুস, এর ভ্যালু অনুযায়ী আমরা কালার স্কেল অ্যাপ্লাই করতে চাই। তাহলে দেখেন টু কালার আছে, থ্রি কালার, ডাটা বার, যেগুলো আমরা অ্যাপ্লাই করতে চাই এখান থেকে করতে পারি। আমরা থ্রি কালারই করলাম, অর্থাৎ এখানে মিনিমাম, মিড পয়েন্ট অ্যান্ড ম্যাক্সিমাম। মিনিমাম বলতে কি, সব থেকে কম, মিড পয়েন্ট বলতে এই দুটোর মিডল যেরকম হবে এরকম দেখেন একটি নাম্বার, এবং ম্যাক্সিমাম বলতে হায়েস্ট যে নাম্বার। সাপোজ আমরা চাই যে 100 লিখলে একরকম কালার হবে, 200 লিখলে একরকম, এবং 300 লিখলে আর একরকম। তাহলে আমরা এখানে নাম্বার করে দিলাম প্রত্যেকটা, মিনিমাম, ম্যাক্সিমাম বা হায়েস্ট। এখানে আমরা প্রথমটা সাপোজ দিলাম 100, দিয়ে আমরা এটা রেড করে দিলাম। যদি 100 হয় রেড হবে, ধরো এখানে আমরা 200 বা 500 দিলাম, দিয়ে বলে দিলাম এটা এই কালার পার্পেল বা বেগুনি। এরপরে আমরা ক্লিক করলাম, এখানে করার পর এখান থেকে দিয়ে দিলাম ধরো 1000। এরপর আমরা এটা কালার, এই যে কালার আছে এই কালারই থাক। এবার আমরা যদি ওকে করি, কোন কালারটি কি হবে সেটি আমরা বলে দিয়েছি। যদি 100 হয় তবে কি হবে, কালার হবে রেড, এইটা হলে 500 হলে এই কালার হবে, এবং 1000 হলে এই কালার হবে। এখান থেকে আমরা বলে দিলাম কোন এরিয়াটাই, বলে দিলাম এই এরিয়াটাই। চলুন আমরা দেখি তাহলে, ওকে করলাম। এখন সাপোজ আমরা 100 লিখছি, এন্টার প্রেস করলাম, কি কালার হয়েছে। সাপোজ আমরা 500 লিখলাম, কি কালার হয়েছে, এবং আমরা 1000 লিখলাম, কি কালার হয়েছে। সাপোজ আমরা এই এখানে 100 লিখছি, 100 পরিবর্তে ধরো চেঞ্জ করে আমরা লিখতে চাই 500, তাহলে কি 500-র কালার চেঞ্জ হবে। এখানে দেখেন 500-র কালার কি আছে আমরা তো অলরেডি জেনে গেছি, এবং আমরা যেহেতু দিয়েছিলাম, তাহলে এই জায়গায় কি ওই কালার অ্যাপ্লাই হবে। হ্যাঁ অবশ্যই হবে, দেখেন এন্টার প্রেস করেন, দেখেন ওই কালার চেঞ্জ হয়ে গেছে। সাপোজ আমরা এই 1000-এর জায়গায় 100 লিখে দিলাম, এন্টার প্রেস করলাম, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আমরা কি এই এরিয়া যেখানে অ্যাপ্লাই করি না কেন সেখানে এরকম ধরনের কালার হবে। তাহলে এভাবে আমরা কি করতে পারি, এই যে নিউ রুল ইউজ করে নিউ কালার স্টাইল আমরা তৈরি করে নিতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ইন দিস ভিডিও, অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড গেট মোর আপডেটস